জুমা যে সমস্ত লোকেরা জুমা থেকে পিছিয়ে থাকে তাদের সম্পর্কে আল্লাহ রসুল একদিন খোদ্ভায় বললেন লকাদ আমরা রাজুরান ইউসাল্লি বিন্যাস আমি মনে করি আমি একজনকে খোদ্দায় দাঁড় করিয়ে দিই আমি চলে যাই ওই সব লোকদের কাছে যারা জুমা থেকে পিছিয়ে আছে এখনো মসজিদে আসেনি সুম ডকু আলারি রিজাল তাক অতঃপর আমি ওই সব লোকদের বাড়িঘর জ্বালিয়ে দেই যারা জুমাতে আসে নাই এটা দিয়ে কত কঠিন কথা বলা হচ্ছে এটা বিবেক দিয়ে বোঝার চেষ্টা করুন মুসলিম জুমাতে না আসার কারণে রহমতুল্ল আলমিন দয়ার নবী মোহাম্মদ ইসিউল্লাহ সাল্লাম বলছেন আমার মন চায় এখানে কাউকে খদ্দার করে দিয়ে আমি যে ঘরে আগুন দিয়ে চলে আসি কি চারটি কথা মনে করেন নাকি ওয়ানিবনু আমার সাল্লাম যারা জুমার ছেড়ে যায় আমার মনে হয় মনে কিন্তু একটা জুমা নয় একাধিক জুমা একটি জুমা বা একাধিক জুমা যারা ছেড়ে দেয় তাদের পরিণতি কী হবে আল্লাহ পাক তাদের অন্তরে মোহর মেরে দিবেন আল্লাহ কুল আল্কুল তাদের কলবের উপরে পাক মোহর মেরে দিবেন সুম আলায় গাফেলহীন অতপত গাফেল বা উদাসীনদের তালিকাভুক্ত হয়ে যাবেন আল্লাহর কাছে তারা আর কখনই আসতে পারবে না একদিন যদি আপনি অলসতা করেন দেখবেন পরের জমা আসতে আর মন চাইবে না এইভাবে কঠিন অবস্থায় পড়ে যাবেন যেখানে আলদরসু বলছেন অন্তেন গায়ের অজরিন তবে আল্লা কালবিহরাফাক যে ব্যক্তি এমনি করে অবহেলা বসে বিনা ওজরে পরপর তিন জুমা পরিত্যাগ করল আল্লাপাক তার অন্তরে মোহর মেরে দেবেন বা অন্য বন্ধনে এসছে সে মনাফেকদের তালিকাভুক্ত হয়ে যাবে আর বুঝতেই পারছেন মনাফেকদের তালিকাভুক্ত যদি আল্লাহর কাছে আমরা হয়ে যাই তাহলে আমরা জাহান্নামে তো যাবই কাফেরদেরও এক দরজার নিচে থাকব। আমরা সালাত পড়বো জুমা পড়বো মুসলমান হবো অথচ মৃত্যুর পরে মনাফাকদের হওয়ার কারণে জাহান্নামে কাফেরদেরও নিচে থাকব। এটা তো আমাদের কারোরই কাম্য হতে পারে না অতএব সাবধান জুমার ব্যাপারে আদৌ কোনো অবহেলা অলসতা বা কোনো ওজোর যেন না থাকে অসুখ বিসুখ পড়েন সে বেশি আলাদা ওজোর বলতে অনেক বিষয় রয়েছে এটা আপনি নিজের বিবেকে জিজ্ঞেস করবেন কোন ওজরে আপনি জুমে আসতে পারছেন না